বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও আপনাদের মাঝে চলে আসলাম অসংখ্য পাত্রপাত্র সন্ধান দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বেশাদের কাজকে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই থাকে, তাই আহ্বান করব এই ভিডিওটা ছড়িয়ে দেওয়ার জন্য। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 0197186021। কাস্টমার কেয়ার হচ্ছে 0177118600261। অফিস অ্যাড্রেসটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড টু, কান্তা মিডিয়া সেন্টার। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি, আপনারা ইনশাল্লাহ আসবেন। এসে আপনাদের মানে ধারণাটা পাল্টিয়ে যাবে ইনশাল্লাহ, এই বিশ্বাস আমার আছে যে আপনারা যখন যেই কেউ আসছেন এবং আপনাদের মুখ থেকেই শোনা যায় যে আপা আপনার মাধ্যমে কাজ না হোক কিন্তু আপনার এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমি অনেক উপকৃত হয়েছি এবং অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। যাক, বিয়ের সাথে আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, এটা সবসময় মনে রাখবেন। আল্লাহ যেখানে আমার একটা উসিলা আপনার জন্য রেডি রাখবে তখন দেখবেন অটোমেটিকলি আপনারা চলে আসবেন, কিন্তু আল্লাহ বলছে জন্ম মৃত্যু বিয়ে আমার হাতে, কিন্তু চেষ্টা করে যেতে হবে। আল্লাহর আদেশ নিষেধ সব কিছু সবারই পালন করতে হবে। আমি মনে করি প্রতিটা মানুষেরই শুধুমাত্র নামাজ, রোজা, এবাদত, বন্দিগি, দান, সদকা এগুলিকে দিয়ে কিন্তু জীবনযাত্রা পরিচালিত হয় এবং এগুলি আপনার মানে আপনি অবাক হয়ে যাবেন। আপনাদেরকে আমি একটাই উদ্দেশ্য বলছি, কারণ আমি প্রতিটা ক্ষণ এগুলি আমি অনুভব করছি। তাই প্রতিটা মানুষকে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদেরকে আমি একটাই অনুরোধ করব, আপনারা নামাজ পড়েন, নামাজের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনাদের যে চাওয়া পাওয়া মনের স্বপ্ন সেটা পূরণ করে দিবে। তারপরে আমরা উসিলা মাত্র আমরা চেষ্টা করব, আর চেষ্টার জন্যই আমাদের কাছে আসতে হবে। আপনাদের ঘরে বসে থাকলে কে আপনাকে এত খবর দিবে এরকম ছেলে এরকম মেয়ের, কিন্তু আমাদের কাছে যখন আপনারা আসছেন, আমাদের এখানে ভর্তি হচ্ছেন, তখন কিন্তু আপনারা অ্যাট এ টাইমে অনেক অনেক পাত্রপাত্রীর সন্ধান পেয়ে আপনারা কিন্তু যাচাই বাছাই করে একটা ইনশাআল্লাহ করে নিচ্ছেন। তো আমি আহ্বান করছি আপনাদের আসার জন্য, কারণ আমি নিজে যখন আমি মনে করব আমার তো কোনো কিছুই নেই, আমি আরেকটা মানুষকে কিভাবে হেল্প করব, আমি কেন আপনাদেরকে ডাকবো? আমি তখনই খুব উৎফুল্ল নিয়ে আপনাদেরকে ডাকবো যখন আমি আপনাদেরকে সেবাটা দিতে পারবো। আমি কখনোই মনে করি না যে আমার কাছে যদি কিছুই না থাকে আমি কেন আপনাদেরকে ইনভাইট করব। আমার তো এটা আমি জীবনেও এটা পারবো না, কিন্তু আমি কেন উৎফুল্ল নিয়ে ডাকি যে আমার কাছে আসলে আপনাদের ইনশাল্লাহ, শুধু আমি বলে না মানে যদি সৎ যে কোনো ব্যবসায় যদি সৎ থাকে এবং তার যদি মানুষের কল্যাণে কাজ করার কোনো মন মানসিকতা থাকে তার কাছ থেকে কেউ কখনো ফিরে যাবে না আমার বিশ্বাস। তাই আমি আপনাদেরকে আহ্বান করি, আপনাদেরকে আহ্বান করাই মানে আমি আপনাদের হেল্প করতে চাই, আর আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে শুধুমাত্র এই যে এই পেশাটা সুন্দরভাবে যাতে মানুষের কাছে পৌঁছে যায় এটাই আমার অনুরোধ। যাক, আজকে কিন্তু বেশ কিছু ডাক্তার মেয়ের কথা বলবো, কারণ আমার আমি সবসময় বলি যে ডাক্তার মেয়েদের আমার আলহামদুলিল্লাহ মেয়ে হোক ছেলে হোক সফলতা বেশি। তো যাক, তারপরেও আমি বেশ কয়েকটা ডাক্তার মেয়ের কথা বলবো যাদের জন্য জরুরি ভিত্তিতে পাত্র দরকার। আর ডাক্তার একটা মেয়েকে কিন্তু আপনারা এই যে মানে তার মানবিকতাকে কিন্তু অবশ্যই আপনাদের প্রাধান্য দিতে হবে। একটা মেয়ে যখন ডাক্তার হয় বা ছেলে যখন ডাক্তার হয় তাদের মনটাই তখন থাকবে যে আমি পরকে সেবা দিব, আমার নিজের কষ্ট পরিশ্রম মেধা যোগ্যতা আমি মানুষের কাজে লাগাবো, মানুষ ভালো তো দেশের কাজে লাগাবো। তাই মেয়েদের ডাক্তার মেয়ে আমি যতগুলি কাজ করেছি প্রত্যেকেই কিন্তু খুব ভালোই অবস্থায় আছে এবং প্রত্যেকটা ছেলে অন্তত বলতে বাধ্য যে না তাদের পেশার সাথে তাদের মনের অনেক মিল আছে। আসলেই তো পেশাটাই যখন আপনি দেখবেন যে আপনি মানুষকে কল্যাণে কাজ করছেন তখন কিন্তু আপনার মানুষের যে মনের যে এটা কিন্তু ফুটে উঠবে, আমি এটা প্রমাণ। তো যাক, আমি এই মেয়েটার কথা বলছি, সে অনেক বছর আগে তাদের একটা আত্মীয় কাজ করেছে সেভাবেই আছে। মেয়েটার ডেট অফ বার্থ হচ্ছে 91, হাইট হচ্ছে 5'2". মেয়েটা হচ্ছে MBBS করা ঢাকা মেডিকেল কলেজ এবং MPS করা এডুকেশন দেশে, একটু বয়স হয়েছে, নরসিংদী দেশের বাড়ি ওদের, এখানে ধানমন্ডিতে নিজের বাড়ি ট্যারি আছে। ফাদার উনি হচ্ছে ফাদার এডুকেশন, উনিও MSc ইন ইকোনমিক্স সার্ভিস
উনি ছিলেন ব্যাংকের বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদার হাউস ওয়াইফ, ছোট ভাইও ডাক্তার, আর একটা বোন ইঞ্জিনিয়ারিং পড়তেছে। তো মেয়েটা দেখতে মোটামুটি এত আহামরি সুন্দর না, কিন্তু তার মেধা কোয়ালিফিকেশন, সে একটা ডাক্তার, তো তার জন্য সেই অনুযায়ী ছেলে লাগবে। আমি বুঝি না ডাক্তার ছেলের খুব সংকট, কারণটা কি জানি না, ডাক্তার ছেলে একটা দুইটা পেলে ওইটাই আমাদের তাড়াতাড়ি কাজ হয়ে যায়। কিন্তু আমি ডাক্তার ছেলেদের আমি আহ্বান করব, আপনাদের যদি কোনো মেয়ে পছন্দ না থাকে আমাদের কাছে এসে ইনশাল্লাহ ভালো ভালো ডাক্তার মেয়ে আছে, আসতে পারেন, এই মেয়েটার জন্য আমি আহ্বান করবো। আরেকটা ভাই, ওনারও মেয়ে ডাক্তার, ওনার মেয়ে ডেট অফ বার্থ 94, হাইট 5'3", MBBS MPS করা, বাবা মা দুইজন, ফাদার ডাক্তার, অনেক বড় একজন একটা মেডিকেলের পরিচালক, বোনও ডাক্তার, দুই মেয়ে উনি ডাক্তার বানিয়েছে, মাদার আবার ডাক্তার না, উনি MSc করা। এই মেয়ের জন্য ডাক্তার ফার্স্ট চয়েস, সেকেন্ড যা থাকে আজকে আদার্স, ডাক্তার কিন্তু বেশ ভালো ভালো কিছু মেয়েছে। আরেকটা বোন ডাক্তার, ওরও ডেট অফ বার্থ 91, ওর ডেট অফ বার্থ না, MBBS করা, ও এখন সলিমুল্লাহ মেডিকেলে আছে, খুব ভালো পজিশনে, ওর বয়সটা হচ্ছে 91, হাইট 5'3", ফর্সা সুন্দর, ডাক্তার ফার্স্ট ইয়ার সেকেন্ড যেটা, মানে প্রত্যেকটা মেয়েরই রিকোয়ারমেন্ট প্রথমে ডাক্তার, তারপর সেকেন্ড যেটা হয়। তাছাড়া কিন্তু আমাদের কাছে ডেন্টিস্ট, বেশ কয়েকটা ডাক্তার মেয়ে আছে, ডেন্টিস্ট অনেকেই চান, আপনারা যোগাযোগ করতে পারেন। তারপরে ডাক্তার মেয়ে অ্যাভেলেবেল পাত্রী আপনি আমাদের কাছে পাবেন, বাবা ডাক্তার, বেশিরভাগই মেয়েদের বাবা ডাক্তার, এবং আর্মি ডাক্তার আছে বেশ কয়েকটা, ক্যাপ্টেন ডাক্তার, আমার মনে হয় ক্যাপ্টেন ডাক্তার বেশ কয়েকটা মেয়ের মধ্যে, খুবই সুন্দর ফ্যামিলি, খুব ভালো, এগুলি একটু দেখতে পারেন, ক্যাপ্টেন ডাক্তার বেশ কয়েকটা, ক্যাপ্টেন মেজরও আছে, আর আরেকটা ডাক্তার, ওর বাবাও ডাক্তার। এই মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 94, হাইট 5'2", তো ওরা ডাক্তার ফার্স্ট ইয়ার সেকেন্ড যেটা হয় আর কি। ডাক্তার মেয়ে বলতে অনেক অসংখ্য আছে, কোনটা রেখে কোনটা বলবো, আমার মনে হয় ডাক্তার যে ছেলেরা আছেন আপনারা একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য কিন্তু সুখবর বই আনতে পারবো। সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান। আপনারা আসবেন, আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে, আপনারা ইনশাল্লাহ সরাসরি এসে দেখে আপনাদের কাজটা দিয়ে যেতে পারেন। দেখেন না একটু ট্রাই করে আমাদের কাছে আসলে আপনাদের কোনো কল্যাণ হয় কি না। আমি তো সারাক্ষণ সারাবেলা আমি আমার টিম নিয়ে বসে আছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। এরকম প্রতিষ্ঠানগুলি আসলে সব ক্ষেত্রেই হওয়া দরকার, যে সেবামূলক প্রতিষ্ঠান। আবার একটা জিনিস আমি দেখলাম, যেখানেই যাই সেবা যারা নিতে আসছে তাদের সংখ্যা অনেক, কিন্তু সেবা যারা দিচ্ছে তাদের সংখ্যা কম। সেজন্য তো এত লাইন, ব্যাংকে গেলাম লাইন, যে কোনো প্রতিষ্ঠানে যাই টিকেটের জন্য যাই লাইন লাইন লাইন। তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় একটু কর্মসংস্থান আর একটু বাড়াই দিলে মনে হয় ভালো হয় সবাইকে, যে এত লাইন না ধরে, কারণ আমরা যারা সেবা দিচ্ছি, যেমন আমার এই পেশাটা, এই মন মানসিকতা যারা আছে মানুষের কল্যাণে কাজ করা, তারাও ছড়িয়ে যাক না, কারণ আমরা এই ক্ষণিকের দুনিয়ায় আসছি, আমাদের আসার সফলতা কি, আল্লাহকে খুশি করা, আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় মানুষের কল্যাণে কাজ করা, আমি বিশ্বাস করি তাই। তো আপনারা আসবেন ইনশাল্লাহ নিশ্চিন্ত মনে, এছাড়াও আবারও আসবে, আমাদের কিন্তু অসংখ্য পাত্রও আছে, পাত্রদের জন্য আমার পাত্রী আহ্বান করছি, আমার পাত্রী বোনরা সবসময় মনে করবা এটা আমি আপনাদের একজন আপন বড় মায়ের মতো এবং বড় বোনের মতো। অতএব আমি আমার পাত্রীদেরকে আমি আহ্বান করব, যে মেয়েরা আছেন অবিবাহিত, একটু মধ্যবিত্ত, গরিব, অসহায়, অনেক গ্রামে গঞ্জে অনেক মেয়ে আছে, আমি চাই আমি আমার একটু ছোট্ট একটু মেধা যদি ওদের জন্য আমি খাটাই, তাহলে কিন্তু তাদের আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। তো তারাও যদি আমাদের সাথে যোগাযোগ করে কোনো হেল্প পেতে চায়, আমি হেল্প করতে প্রস্তুত আছি, কিন্তু তোমাদের কোনো মানে মিথ্যা কোনো তথ্য দিবে না, এটাই আমার অনুরোধ। কারণ আমি আমার ভাইরা যখন বিদেশে, বিশেষ করে প্রবাসী ভাইরা ফোন করে, মিডল ইস্ট কান্ট্রি, মালয়েশিয়া, বিভিন্ন কান্ট্রি থেকে যখন ফোন করে, তারা শুধু বলে যে আমরা একটা ভালো একটা মেয়ে চাই, ওই যে মেয়েদের নর্মাল মেয়ে হলেও চলবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে লেখাপড়া না জানো, কিন্তু তারা একটা ছেলে, ঠিক আছে, আমি আমার তো সবার কাছ থেকে আমার কিছু পেতে হবে তেমন কিছু না, আমার যাদের জন্য আমি কাজ করছি, যারা ইচ্ছা করে মনে করে যে না, এই অনেকেই আছে ইচ্ছে করে ফোন করে, আমার বোনরাও কিন্তু একদম
অসহায় অবস্থায় আছে সেখান থেকে ফোন করে, আপু তোমার জন্য আজকে 1,000 টাকা পাঠালাম, আজকে 500, এই যে তাদের ভালোবাসাটা, এই ভালোবাসাটার চেয়ে বড় আর কি আছে আমি মনে করি। তো ঠিক তদ্রূপ আমার বোনদের আমি একটু অনুরোধ করব, তোমরা যখন তোমাদের ব্যক্তিগত কথাগুলি শেয়ার করো, আমি তখন কিন্তু তোমাদের জন্য চেষ্টা করি, তোমাদের কাছ থেকে কিছু আশা করি না, বাট সেই জন্য তোমরা একটু সত্য ইনফরমেশন দিবা। এবং কোনো ছেলে যাতে না বলতে পারে যে আপা আপনার এই ফোন নাম্বার দিয়ে আমি এই ক্ষতিগ্রস্ত হয়েছি। আর আমার ভাইদেরও একটাই কথা, আমি দেখলাম তারা মানে তারা ফোনে কথা বলতে বলতে মেয়েদেরকে বিরক্ত করে ফেলে। তো এত কথা বলার সময় কিন্তু বাংলাদেশের মেয়েদের এখন নাই, মেয়েরা এখন বেশি স্বচ্ছতা এবং বেশি মানে ওরা সব কিছু জানে, তো সেই জন্য মানে অনেক তারা কর্মব্যস্তও থাকে, আবার এত কথা বলার সময় তাদের নাই, তখনই দেখা যায় ফোন দিলে বেশি বিরক্ত করলে বলে যে বিয়ে হয়ে গেছে। তো এই জিনিসগুলিও তোমাদের একটু চিন্তায় রাখতে হবে মাথায়, যে নিজের ওয়েটটা কেন নষ্ট করবা। কিছু কিছু ছেলে মেয়েরা হয়তো বিয়ের আগে, আপনাদেরকে আমার একটাই অনুরোধ, বিয়ের আগে কেউ কোনো ভিডিও কলে কোনো ধরনের কোনো কথা বা আপনারা কোনো আজে বাজে ছবি দেখাই, এখনকার যুগে এগুলি নাই, এগুলি দেখায় নিজের ব্যক্তিত্বকে আপনি নষ্ট করে দিচ্ছেন। এটা সবসময় মনে রাখবেন, নিজের ব্যক্তিত্ব হচ্ছে সবচেয়ে বড় জিনিস, বড় সম্পদ। সবাইকে আমি বলবো আপনারা সবাই ভালো থাকবেন, আবারও আসবো আপনাদের মাঝে। আমার কথাতে যদি কোনো একটা মানুষের কোনো কল্যাণ হয়, আমার একটা ফোন নাম্বারে যদি একটা বিবাহ শাদী হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় পাওয়া আমার আর কিছু নাই। সকল প্রশংসাই আল্লাহ, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান। আর সবসময় বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে, মানুষের রিজিক দান দৌলত যা কিছু দেয় সব আল্লাহই দিবে, কিন্তু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, মেধা খাটিয়ে কাজ করতে হবে, মানুষের জন্য ভালো চিন্তা করতে হবে, তাহলেই দেখবেন পৃথিবী সুন্দর, আপনি নিজেও ভালো। আমি এটা সবসময় বিশ্বাস করি। তো আমার কথাতে ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। অসংখ্য ডাক্তার পাত্রীদের জন্য আমার ডাক্তার ভাইরা কোথায় আছেন তাদের একটু যোগাযোগ করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম থাকলে কিন্তু অসংখ্য ডাক্তার মেয়ে যে আমাদের কাছে। ও আরেকটা মেয়ে বললাম না, বনানী থাকে, মেয়েটা ডাক্তার, এত সুন্দর, একটু স্বাস্থ্য ভালো। তো ওরা চাচ্ছিল আবার সিটিজেন মেয়ে, সিটিজেন ছেলে, আমেরিকা কানাডা। তো ওর আবার খুব প্রভাবশালী মেয়েটা, একটু স্বাস্থ্যটা ভালো, ওর 92 ডেট অফ বার্থ, ওর জন্য একটা ছেলে দরকার। এই যে মনে মনে সারাক্ষণই তো তাদের কথা ভাবি, সেজন্য একটার পর একটা মনে আসে। আমার মনে হয় আমি সারাদিন আপনাদের মাঝে থেকে, আমি সারাদিনে যে কর্ম আছে সব কিছু আপনাদের মাঝে পৌঁছে দিই। তো যাক, এক একজন এক এক মেন্টালিটি, সবাই তো আর সমান না, বিভিন্ন মানুষ মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলতে পারে, মানুষের প্রতি হিংসা হয়ে যায়, এটাই একটা সমস্যা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।